আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেশ ও দেশের বাইরে, আমার আশেপাশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছেন, সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এক সেট কাঠের ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রৈতন মডেলের এই সম্পূর্ণ ভিডিওতে আজকে যা যা থাকছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কাঠের ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন আজকের ভিডিওতে যা যা থাকছে। একটি ডাইনিং টেবিল, একদম সিম্পল ডিজাইনের, পিছনে একটি ওয়ার্ড্রপ এবং একটি তিনপাল্লা শোকেস, একটি রৈতন মডেলের সেমি বক্স খাট, একটি রৈতন মডেলের ড্রেসিং টেবিল, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনারা সাথে থাকুন এবং দেখুন, শুনুন, বুঝুন, তারপরে ফার্নিচার অর্ডার করুন। আমার কাছ থেকে হোক কিংবা আদার্স অন্য কোনো ফার্নিচারের দোকান থেকে হোক, যদি আপনি ফার্নিচার সম্পর্কে আইডিয়া রাখেন তাহলে অবশ্যই আপনি একটি সুন্দর ফার্নিচার পাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ঠকবেন। দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটি মূলত কমন সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, এর ঠিক কমন সাইজেই বানানো হয়েছে এবং রৈতন মডেল করা হয়েছে। সিএনজি মেশিন দিয়ে নকশা কেটে এনে হাতে এনে কিন্তু এই বোতামগুলো তৈরি করা হয়েছে, যেগুলো আমি ইতিমধ্যে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর সাইড মানে ডিপটি রয়েছে হচ্ছে 24 ইঞ্চি এবং পায়াগুলোও আমি সিম্পল ডিজাইনের করার চেষ্টা করেছি। ভিতরেরগুলো দেখতে পাচ্ছেন কাটগুলো কিন্তু গ্রুফ জয়েন্ট দেওয়া, যেগুলো কখনো ফাঁক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এর আরেকটি আধুনিক প্রযুক্তি হচ্ছে এর পিছনের নিচেই বোর্ড ব্যবহার করা হয়, এখানে কিন্তু কাঠ ইউজ করা হয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন, যাদের একটু ধারণা রয়েছে ফার্নিচার সম্পর্কে আর যাদের ধারণা নেই তারা ডিটেলস জেনে বুঝে তারপরে অর্ডার করবেন। সম্মানিত ভিউয়ার্স, ওয়ার্ড্রপটি কিন্তু অসাধারণ হয়েছে। এই ফার্নিচারগুলো একটি বাড়িতেই যাবে, বিয়ের জন্য মেয়ে পক্ষ বর পক্ষকে গিফট হিসেবে দিচ্ছে। যদি আপনারা কেউ এরকম গিফট দিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার, চুকনগর বাজার, খুলনা রোড, খুলনা। ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন তিনপাল্লা একটি শোকেস, এই তিনপাল্লা শোকেসটির কমান্ড মেজারমেন্ট হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, ঠিক এভাবেই কিন্তু আমাদের ফার্নিচারটি তৈরি করা হয়েছে। আর ডিজাইনগুলো একদম সেম টু সেম প্রত্যেকটা ফার্নিচারে আমি কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা ভালো বুঝতে পারছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা বুঝতে পারেন নাই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আমার কাছ থেকে কেনেন আর যেখান থেকে কেনেন জেনে শুনে বুঝে তারপরে আপনারা ফার্নিচারগুলো অর্ডার করবেন। দেখতে পাচ্ছেন খাট, রৈতন্য মডেলের খাট, এই খাটটিও সিম্পল ডিজাইনের ভিতরে অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা দেখতে পাচ্ছেন রৈতন মডেলের খাটটি আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি। সেমি বক্স একটি খাট আমাদের চুকনগরের রাশিদুল চাচা নিয়েছে তার মেয়ের বিয়ের জন্য। এই ফার্নিচারগুলো তার মেয়ের বিয়েতে তিনি গিফট হিসাবে দিচ্ছেন। এক্সেট ফার্নিচার এবং ফার্নিচারগুলো আমিও সুন্দর করে করার চেষ্টা করেছি এবং এর যে কালারটা রয়েছে কালারটা কিন্তু ন্যাচারাল কালার নয়, কালারটা হচ্ছে চকলেট কালারের মতো করা হয়েছে, তেঁতুল বেশি, হালকা তেঁতুল বেশি কালার। এইগুলো কালারগুলো কিন্তু অসাধারণ লাগে, কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব কাট কালার নেওয়ার জন্য। কাট কালার নিলে ফার্নিচারগুলো লংজিভিটি কালারের গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হইতে পারে। এজন্য আপনারা যে বুঝে শুনে তারপরে আপনার ফার্নিচারগুলো আপনি অর্ডার করবেন, আর নিজস্ব একটা চয়েস থাকে সে চয়েস অনুযায়ী আপনারা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে বললাম, গালা পালিশ, হ্যান্ড পালিশ, সেটাই কিন্তু খুব উত্তম হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি কাজ থেকে দূর থেকে বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই ভালোভাবে বুঝে শুনে নিন।
এই যে ওয়ার্ড্রপটি দেখছেন, এই ওয়ার্ড্রপটি আপনি যদি সিঙ্গেল কিনতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে 25,000 টাকা, তিন পাল্লার শোকেসটির দাম পড়বে 25,000 টাকা, এই খাটটির দাম পড়বে 25,000 টাকা, ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটির দাম পড়বে 15,000 টাকা, এবং যে ডাইনিং টেবিলটি দেখতে পেলেন এটার দাম 5,000 টাকা। সর্বমোট আমার কাছ থেকে উনি নিয়েছেন 1,00,000 টাকার ফার্নিচার, 1,00,000 টাকায় পাকা এক সেট ফার্নিচার তার মেয়ের জন্য তিনি তৈরি করেছেন। আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্সগণ। আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ ফার্নিচার ডেলিভারি করে থাকি। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন, আমাদের শোরুম এবং কারখানায় এসে বুঝে শুনে দেখে অর্ডার করতে পারেন। আর যারা অনলাইনে অর্ডার করেন তাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। আমাকে না দেখে না জেনে না বুঝেই আপনারা অর্ডারগুলো করেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের ফার্নিচারগুলো কেমন হয়েছে। যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিনেছেন, ডাইনিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন পাক্কা 1.5 ইঞ্চি সলিড কাঠ দিয়ে ডাইনিং টেবিলটি করা, 3.5 ফিট বাই 6 ফিট, এবং পায়াগুলো রয়েছে পাক্কা সাইজার পায়া, একদম সিম্পল ডিজাইনের ভিতর ডাইনিং টেবিলটি করা, অনেক সুন্দর হয়েছে। এবং এর উপরে 10mm গ্লাস থাকবে। টি টেবিলটি দেখতে পাচ্ছেন সাথে একটি টি টেবিল রয়েছে, টি টেবিলটিও খুব সুন্দর 800-এর ভিতরে 1.5 ফুট বাই 2 ফিটের ভিতরে করা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন এবং আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।